নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজ এর FM প্রচার তরঙ্গে ও আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে আমরা শুনব হারানো দিনের গান। এতক্ষণ যে গানখানি শুনলেন, আঁখি দিয়ে গেল ডাকি সে আমারে, এই গানটি শুনলেন পবিত্র মিত্রের কথায়, সুধীর লাল চক্রবর্তীর সুরে, পূরবী দেবীর কণ্ঠে। অনেক দিন পর এরম একটা গান আপনাদের শোনালাম। আসলে কি জানেন তো, অনেক সমস্যার কারণে এই সব গানগুলো হারিয়ে যেতে বসেছে। এককালে এই সব গানগুলো খুবই জনপ্রিয় ছিল, কিন্তু সময়ের সাথে সাথে জনপ্রিয়তা হারাতে বসেছে এই সব গান। তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো অ্যাভেলেবিলিটি। এই গানগুলো আপনি সবসময় যে কোনো জায়গায় শুনতে পারবেন না, তার জন্য কিন্তু দায়ী প্রিজার্ভেশন। সেই সব কথায় আসবো, তবে আরও একটা গান শুনব চিত্রা মজুমদারের কণ্ঠে, যত বলো ফুল তুমি ফুটো না ফুটো না। চিত্রা মজুমদারের কণ্ঠে শুনুন পরবর্তী গান। যত বল ফুল তুমি ফুটো না।
ওই যে অ্যাভেলেবিলিটির কথা বলছিলাম, এর জন্য অনেকটা দায়ী হচ্ছে কপিরাইট। কপিরাইটের সমস্যার কারণেই হয়তো রেডিওতে এইসব গান অনুরোধ করেও আপনি শুনতে পারবেন না। অনেক সময় কপিরাইটের সমস্যা যদি নাও থাকে, যেটা মেইন সমস্যা এখন হয়ে দাঁড়িয়েছে প্রিজার্ভেশনের, সেটা হলো যে গান ঠিকমতো প্রিজার্ভ করে রাখা হচ্ছে না। এখনও অনেক গান রেকর্ড তো রেকর্ডেই পড়ে রয়েছে, রেকর্ড থেকে সেটা ডিজিটাইজ করা হচ্ছে না। এই ডিজিটাইজ না করার ফলে কিন্তু গান শোনা যাচ্ছে না। ধরুন আপনি এই যে গানটি শোনালাম, যত বলো ফুল তুমি ফুটো না, এই গানটি ধরুন আপনি আকাশবাণীর কোনো একটা অনুষ্ঠানে অনুরোধ করছেন, কিন্তু সেখানে কি হচ্ছে, সিস্টেমে দেখাচ্ছে যে এই গানটা নেই। সিস্টেম বা ওদের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে এই গানটা নেই। কেন নেই? কারণ এই গানটা ডিজিটাইজ করে সার্ভার পর্যন্ত দেওয়াই হয়নি, সেই জন্যই এই গান নেই। কিন্তু আমাদের এখানে আপনি শুনতে পারবেন এইসব কালজয়ী গান। যেমন এখন একটি গান শোনাবো, একটি গানের একটি কলি, এই গানটি প্রতিমা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আবারও বলছি, প্রবোধ ঘোষের কথায় অনল চট্টোপাধ্যায়ের সুরে প্রতিমা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন এই গানটি। তুই
পাওয়া এই জীবনে চির পাওয়ায়নি, একটু পাওয়া এই জীবনে চির পাওয়ায়নি, একটি গানের একটি কলি মিষ্টি মিশা প্রাণে, এমন আমার তোমায় ছাড়া আর কিছু না জানি, আর কিছু না জানি। একটি গানের একটি কলির মিষ্টি মেশা তালে, অসাধারণ সব গানগুলো। আপনারা যদি একটু লিরিক্সের দিকটা খেয়াল রাখেন, আর সুরের কথা তো কি বলবো, তখনকার দিনে এই সব গানগুলো সুপার হিট ছিল, ভীষণই মেলোডিয়াস গানগুলো। কিন্তু কথার দিকটাও যদি একটু খেয়াল করেন, দেখবেন যে কথাগুলো কি সুন্দর। গানগুলো ইটসেলফ ভীষণভাবে জনপ্রিয়, কিন্তু বিভিন্ন কারণবশত এখন গানগুলো শোনা যায় না। শ্রোতা বন্ধুরা অনেকেই আছে, সে যুগের শ্রোতা বন্ধুরা বা এই যুগে যারা অনেকেই গান নিয়ে ঘাটাঘাটি করেন, তারা এইসব গানগুলো শোনার চেষ্টা করেন, কিন্তু ওই যে বিভিন্ন কারণবশত গানগুলো এখন আর শোনা যাচ্ছে না। এরকমই আরেকটা গান আপনাদের শোনাই, চেয়ো না চেয়ো না অমন করে, চিত্রা মজুমদারের কণ্ঠে। এতক্ষণ যে গানখানি শুনলেন, চেয়েও না চেয়েও না, গানটি শুনলেন চিত্রা মজুমদারের কণ্ঠে। এইরকমই বেশ কিছু জনপ্রিয় গান আজকে আমরা শুনবো, যেগুলো এখন কম শোনা যায়।
অবশ্য আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যে এই গানগুলো যেগুলো শুনছেন, এই গানগুলো কিন্তু আমাদের গানের যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে রিলিজ করা হয়েছিল অক্টোবর মাসে। আপনারা শুনতে চাইলে সেখান থেকে কিন্তু শুনে নিতে পারেন। আরো কথায় আসছি, তবে তার আগে আমার ভীষণ প্রিয় একটি গান আপনাদের শোনাবো, যে গানটি ভীষণভাবে কি বলবো, ভীষণভাবে সফট আর মেলোডিয়াস একটা গান। গানটি শোনাবো আপনাদের নীলিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, এই রাত নিঝুম চাঁদিমা ঘুম ঘুম, কথায় ও সুরে সুধীন দাশগুপ্ত। সুধীন দাশগুপ্ত মানেই কিন্তু একটা ম্যাজিক, বুঝতেই পারছেন সুধীন দাশগুপ্তর সুর এবং কথা মানে সেখানে ম্যাজিক্যাল কিছু তো ঘটবেই তার। আর এই গানটাও সেই রকমই, 1957-এর গান নীলিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আজকে আমার ভয়েসের পিছনে হয়তো অনেক রকম নয়েজ আসছে, তার জন্য অত্যন্ত দুঃখিত। চলুন গানই চলে যাই। গানগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ গানগুলোর সঙ্গে কিন্তু কিছু কিছু সারফেস নয়েজও শোনা যাচ্ছে যেগুলো রেকর্ড থেকে বাজালে শোনা যায়। 78 RPM এর যে রেকর্ড, সেই রেকর্ড যখন ঘোরে তখন কিন্তু এইসব সারফেস নয়েজগুলো শুনতে পাওয়া যায় একটু একটু, কারণ আমরা 99% গান কিন্তু ডিজিটাইজ করে তারপরেই আপনাদের শোনানোর চেষ্টা করি, যতটা সম্ভব সেই নয়েজকে দূর করে আপনাদের জন্য
কোয়ালিটিটা ঠিক করে তারপরেই শোনানোর চেষ্টা করি, এবং অ্যালবাম হিসেবে যখন আমরা রিলিজ করি তখনও কিন্তু সেটাই করা হয়। আমাদের যে একেবারে কম শুনতে পাওয়া জনপ্রিয় যেসব গানগুলো, না শুনতে পাওয়াও বলা যেতে পারে জনপ্রিয় গান, কালজয়ী গান যেগুলো, সেগুলো তো শোনালামই আমাদের সংগ্রহ থেকে, কিন্তু এবারে আরো কিছু গান শোনাবো এবারে, যেগুলো মাঝে মাঝে শোনা যায় এবং ভীষণই সুন্দর গান। যেমন শুকতারা আকাশের কোণেতে, সাথীহারা ব্যথা মোর মনেতে, গায়ত্রী বসুর কণ্ঠে এই গানটি ভীষণই সুন্দর, শুনে দেখুন। বলে রাখি, এখন যেসব গান আমরা শুনব সেগুলো হারানো দিনের গান বটে, কিন্তু গানগুলো হারানো নয়, কারণ গানগুলো প্রায় দিনই আপনি রেডিওতে বা বিভিন্ন মাধ্যমে অনলাইনে সব জায়গায় সর্বত্রই শুনতে পান। এই রকমই কিছু গান এবার আমরা অনুষ্ঠানে শুনতে চলেছি, গায়ত্রী বসুর কণ্ঠে শুকতারা আকাশের কোণেতে। শুনলাম গায়ত্রী বসুর কণ্ঠে গানখানি। গানটি জনপ্রিয় গান, আপনারা জানেন মাঝে মাঝে গানটি শোনা যায়, দুষ্প্রাপ্য গান তো নয় আর ভীষণই অ্যাভেলেবেল একটি গান। এবারে যেসব গান আমরা শুনছি সেগুলো কিন্তু ওই যে বললাম হারানো দিনের গান হতে পারে, কিন্তু গানগুলো হারানো নয়। একটা জনপ্রিয় গান শুনি এবারে, শ্যামল গুপ্তের কথায় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে, এবারে সুপ্রীতি ঘোষের কণ্ঠে এই ফুলের দেশে কোন ভ্রমরে সে। সুপ্রীতি ঘোষ বলতে যে গানটার কথা মনে পড়ে, যে আধুনিক গানটার কথা সর্বপ্রথম মনে পড়ে, সেই গানটাই হলো এই ফুলের দেশে কোন ভ্রমরে সে।
এছাড়াও কিন্তু আকাশে লক্ষ তারার দেওয়ালি বা এ গান আমার পদ্মকলি সকাল খোঁজে বা চাঁদ ডুবে গেল, এই গানগুলো তো রয়েছেই, কিন্তু এই গানটা যেন সবার ওপরে ভীষণভাবে জনপ্রিয়। অত্যন্ত জনপ্রিয় গান আমরা শুনলাম সুপ্রীতি ঘোষের কণ্ঠে। এবারে আস্তে আস্তে একটু এগিয়ে আমরা 50-এর দশকের গানের দিকে চলে যাচ্ছে। 50-এর দশকের গান তো আমরা শুনছি, কিন্তু ওই সময়কার যেসব শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়, ইলা বসু, তাদের গানও আমরা এবারে শুনব। আচ্ছা, ইলা বসুর কথা যখন বললাম, তখন ইলা বসুর কণ্ঠে একটা গান শোনাই, ভুলে যেতে তুমি পারবে কি, প্রেমে তুমি হার মানবে কি, পারবে না পারবে না পারবে না। এই গানটার কথা নিশ্চয়ই মনে আছে, ভীষণই সুন্দর একটা গান আর ভীষণভাবে আজও পপুলার। চলুন শুনে আসি। আচ্ছা, গানটা শোনানোর আগে আরেকবার অ্যানাউন্সমেন্ট করে দিই যে কোথায় শুনছেন। বং ফ্রিকোয়েন্সিতে অনুষ্ঠান শুনছেন 105.5 MHz এর FM প্রচার তরঙ্গে, এবং আমাদের ইউটিউবে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে আজ শুনছেন হারানো দিনের গান। Thank you.
দিতে তুমি পারবে কি, প্রেমে তুমি হার মানবে কি, পারবে না পারবে না মানবে না তা জানো নাকি, ভুলে যেতে তুমি পারবে কি, প্রেমে তুমি হার মানবে কি, পারবে না এবারে আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনব। পঞ্চাশের দশক মানেই কিন্তু আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা অনেক 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 আধুনিক গান পেয়েছি। সেই আধুনিক গানগুলোর মধ্যে থেকেই এখন আপনাদের শোনাব বকুল গন্ধে যদি বাতাস অন্ধ হয়ে তোমার আমার কাছে আসে, সেই জনপ্রিয় গান। নতুন করে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই, চলুন শুনে আসি গানখানি। বকুল গন্ধে যদি বাতাস অন্ধ হয়ে তোমার আমার কাছে আসে, তুমিও জানবে কিছু আমিও বুঝব কিছু আভাসে, আমিও বুঝব কিছু আভাসে, এক মুঠি ছড়া রে বকুলে অনেক সুরভি মিশে রয়েছে, এক মুঠি ছড়া রে বকুলে অনেক সুরভি মিশে রয়েছে, অনেক না বলা কথা আমার এই মন গো তোমার মনের কাছে কয়েছে।
ছটা ভাসে বকুল গন্ধে যদি বাতাস অন্ধ হয়ে তোমার আমার কাছে আসে তুমিও জানবে কিছু তুমিও বুঝবো কিছু আভাসে এতক্ষণ যে গানখানি শুনলেন, গানটি শুনেই নিশ্চয়ই শিল্পীর কথা আপনাদের মনে পড়ে গেছে। উমা বসুর কণ্ঠে গানখানি শোনানো হলো, সেই জনপ্রিয় গান চাঁদ কহে চামেলিগো। পরে অনেকেই এই গানটি রেকর্ড করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো হেমন্ত মুখোপাধ্যায়। উমা বসুর কণ্ঠে আমরা শুনলাম হারানো তীরের গান, স্বর্ণযুগের গানও বলতে পারেন, কারণ এটা তো স্বর্ণযুগের গানের অনুষ্ঠানই চলছে। আর এবারে যে গানখানি আমরা শুনব সেই গান কিন্তু সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে আপনাদের শোনাব। সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে আপনারা বিভিন্ন গান শুনেছেন, আর তার গাওয়া আধুনিক গানগুলোর মধ্যে কিন্তু সেরা গান এখন যে গানটি শোনাব, জীবনে যারে তুমি দাওনি মালা মরণে কেন তারে দিতে এলে ফুল। বহু জনপ্রিয়, ভীষণভাবে জনপ্রিয় এই গান এখন শোনাব সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে। জীবনে যারে এলে ফুল, জীবনে যারে প্রভু দাওনি মালা মরণে কেন তারে পানে যার কবুতা মিশ্রে
কাজে লাগে আঁকে বসুয়া ফুল, মরণে কেন তার দিতে লেবু, জীবনে যারে কবু দামি মালা। এতক্ষণ যে গানখানি শোনালাম সেই গানটি শুনলেন সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে, তার অত্যন্ত জনপ্রিয় গান, আধুনিক গান জীবনে যারে তুমি দাওনি মালা। পরে অনেকেই গেয়েছেন, বিশেষ করে এই গানটি গেয়েছেন অনুপ ঘোষাল। আচ্ছা, পৃথিবী আমারে চায়, রেখোনা বেঁধে আমায়, খুলে দাও প্রিয় খুলে দাও বাহুডোর, এই কথাগুলো বললেই যার কথা মনে পড়ে তিনি হলেন সত্য চৌধুরী। সত্য চৌধুরী অনেক 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 ধরনের গান গেয়েছেন সারা জীবন ধরে। বিভিন্ন ধরনের গানের সঙ্গে সঙ্গে তার আধুনিক গানগুলো কিন্তু অত্যন্ত জনপ্রিয়। সেরকমই একটি গান আমরা এখন শুনব সত্য চৌধুরীর কণ্ঠে। বলা ভালো তার অত্যন্ত জনপ্রিয় গান পৃথিবী আমারে চায়। Do it.
যাবে, ফুল ধরে যাবে, মধুরাতি হবে ভোর, ফুলে দাও প্রিয়া, ফুলে দাও বাহুর। সেই জনপ্রিয় গানটি আবারও আমরা শুনলাম সত্য চৌধুরীর কণ্ঠে। এবারই চলে যাব অনুষ্ঠানের পরবর্তী গানে। মালার বাঁধনে বাঁধে
স্বর্ণযুগের গানের অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের, বা আমাদের অন্যান্য অনুষ্ঠান কেমন লাগছে, লিখে জানাতে পারেন আমাদের কাছে। কি করবেন, মেইল করতে পারেন, আমাদের ইমেইল আইডি হলো radiokolkata@gmail.com। আরেকটি ইমেইল আইডি হলো ganirpostbox@gmail.com। এই দুটো ইমেইল আইডি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, এছাড়াও অন্যান্য ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অ্যাবাউট সেকশনে, চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া রয়েছে। সর্বত্র আমরা যেসব প্ল্যাটফর্মে রয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সব প্ল্যাটফর্মে কিন্তু এই দুটো ইমেল আইডি দেওয়া রয়েছে। এই মেল আইডিতে মেল করতে পারেন, অথবা এই যে ভিডিও দেখছেন এই ভিডিওর নিচে কমেন্ট করেও লিখে জানাতে পারেন অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো বা কেমন লাগছে। এছাড়াও যেটা করতে পারেন, আমাদের গ্রুপে লিখে তো জানাতেই পারেন, গ্রুপে লিখেও কিন্তু জানাতে পারেন কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠান তো একেবারে শেষের দিকে চলে এসেছি, আর একটি গানই আজকে আমরা শুনতে পারবো। হারানো দিনের গানের এই যে পরপর গান শোনা, এটা তো আমাদের চলতেই থাকবে, পরের দিন আমরা আবারও শুনবো বাকি গানগুলো। এখন এই সিরিজে গান আপনারা শুনতেই পারবেন পরপর। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। এর সাথে সাথে আজকের মতো অনুষ্ঠান থেকে আমি রাজর্ষী বিদায় নিচ্ছি, আর যেতে যেতে আপনাদের শোনাবো আরও একখানি জনপ্রিয় গান, কতদিন দেখিনি তোমায়। না, তার আগে বলি যে কমল দাশগুপ্ত, কমল দাশগুপ্তের কথা বললেই কিন্তু অনেক 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 অসংখ্য গানের কথা মনে পড়ে যায়। কমল দাশগুপ্তের সুরারোপিত গান আমাদের সকলেরই ভীষণ প্রিয়। কমল দাশগুপ্তের গান ভালো লাগে না এমন শ্রোতা পাওয়াই কিন্তু মুশকিল। কিন্তু এখন যদি বলি কমল দাশগুপ্তের নিজেরই কণ্ঠে শোনাবো গান, হ্যাঁ সেই গান শোনাবো, কতদিন দেখিনি তোমায়, কমল দাশগুপ্তের কণ্ঠে। আর এই গান শুনতে শুনতেই আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নেব। আমি রাজর্ষী, অনুষ্ঠান শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে ও আমাদের ইউটিউব চ্যানেলে। স্বর্ণযুগের গানের অনুষ্ঠান এখানেই শেষ হবে, গানে গানে কমল দাশগুপ্তের কণ্ঠে কতদিন দেখিনি তোমায়। কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি, কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি, আজ তব ছায়া পড়ে রানী, কতদিন দেখিনি তোমায় তবু, কতদিন তুমি নাই কাছে তবু হৃদয়ে নাই জাগি শুনিছি
সাথে লয়ে নূতন সাথী হে থামো দিকে ভারাতে নিদ নাহি দুটি আছি পাতে হে থামো দিকে ভারাতে নিদ নাহি দুটি আছি পাতে প্রেম সে যে মরিতি কাহায় এ জীবনে এই শুধু মানি কতদিন কতদিন দেখি তোমায় তবু মনে পড়ে তবু মুখখানি লাভ দিস এপিসোড